এ পর্যায়ে আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হচ্ছে ফাংশন সম্পর্কে। তো যারা সি, সি প্লাস প্লাস, জাভা কিংবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের ব্যবহার শিখেছেন তারা এখানে এক্স্যাক্টলি এজ ইট ইজই পাবেন। বাট যারা ফাংশন সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য একেবারে বেসিক থেকে আমি আলোচনা করব। এখানে মেইন যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, আমরা অনেকবার কাজ করেছি এই মেইন ফাংশনটাকে নিয়ে। আমাদের প্রোগ্রাম যখনই আমরা রান করি অলওয়েজ এই মেইন ফাংশন থেকে রান করা শুরু হয়ে যায়। তো সাপোজ আমি চাচ্ছি এরকম প্রিন্ট করতে, ফরম্যাট ডট প্রিন্ট এফ। সো যেহেতু ফরম্যাট আমি ব্যবহার করতে যাচ্ছি সেক্ষেত্রে ফরম্যাটকে ইম্পোর্ট করতে হবে, এবং উপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করা হয়ে গেছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে চলুন আমি কিছু একটা প্রিন্ট করি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই মাদারল্যান্ড, মাই মাদারল্যান্ড, আই লাভ মাই মাদারল্যান্ড দিয়ে এখানে আমি বাংলাদেশটা লিখতে চাচ্ছি। ওকে, বাংলাদেশ, ফাইন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কি করেছি, জাস্ট একটি প্রিন্ট এফের মাধ্যমে একটি স্ট্রিং প্রিন্ট করছি, এবং এটা ডেফিনেটলি রান করার কথা, সব কিছু ঠিকঠাক থাকলে। চলুন সেটা চেক করে নেই, আমি এখানে রান করছি এবং দেখতে পাচ্ছেন এখানে আই লাভ মাই মাদারল্যান্ড বাংলাদেশ দেখাচ্ছে। এটি নিউ লাইন দিয়ে দিই, এতে করে বুঝতে সুবিধা হবে। ওকে, ফাইন। তো আমি চাইলে এই কাজটা আমি আরও কয়েকবার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আই লাভ মাই মাদারল্যান্ড দিচ্ছি, বাংলাদেশ বাংলাদেশ, এরকম রিপিটেটিভ আমি অনেকবার প্রিন্ট করতে পারি এই জিনিসটা। তো সাপোজ এখানে আমি জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি, তো আমি চাইলে এরকম একটা কাজ করতে পারতাম, একটি ফাংশন রেডি করতে পারতাম যেটা কি না শুধু প্রিন্ট করে দেবে, আমাকে একটা স্পেসিফিক টাস্ক দিয়ে দিতে পারতাম। তো ফাংশন তৈরির মাধ্যমে আমাদের প্রোগ্রামের টোটাল যে প্রোগ্রামটাকে সেটাকে বিভিন্ন ছোটো ছোটো ভাগে আমরা বিভক্ত করতে পারবো। তো তারই একটা প্রমাণ আমি এখানে দেখাতে চাচ্ছি। আমি একটি ফাংশন তৈরি করতে চাচ্ছি এখানে। ফাংশন তৈরির নিয়মটা কি? ফাংশন তৈরির নিয়ম হচ্ছে ফাংক কিওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, দেন যে কোনো নাম দিতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি ডিসপ্লে ফাংশনের নাম। ভেরিয়েবলের নামের ক্ষেত্রে যে নিয়মাবলী ছিল ফাংশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম। তো আমি যদি এখানে মাল্টিপল ওয়ার্ড একত্রে করতে চাই সেক্ষেত্রে ক্যামল কেসিং আমি ইউজ করবো এখানে। ওকে, সো ডিসপ্লে মেসেজ নামে একটি ফাংশন নিচ্ছি। ফাংশন তৈরি করার উপায় হচ্ছে দেন আমি এখানে এই প্রথম বন্ধনী দিব, যেমনটা অলরেডি আপনারা জেনে থাকেন, ফাংশন এইখান থেকে শুরু এবং এইখানে ফাংশন শেষ। তো আমরা যখনই প্রোগ্রাম রান করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোগ্রামটা, এই ফাংশনটাকে যখনই কল দিব এই ফাংশনটা কী করবে, এই মেসেজটা প্রিন্ট করে দেখাবে, যেটা আমরা একটু আগে এখানে করতে চেয়েছিলাম। তো এবার মেইন ফাংশন থেকে আমরা জাস্ট প্রোগ্রামটাকে কিন্তু রান করলেই আমার এটা রান হবে না, এই ফাংশনটা কল হবে না, ফাংশনটাকে আমাকে ম্যানুয়ালি কল করতে হবে। আমরা জানি যে এই প্রোগ্রামটা যখনই রান করব প্রথম যে ফাংশনটা কল হবে সেটা হচ্ছে মেইন ফাংশন। অ্যান্ড মেইন ফাংশন থেকে আমরা চাইলে অন্যান্য ফাংশনদের আমরা কল করতে পারবো। তো এখানে আমি ডিসপ্লে মেসেজ নামে ফাংশন তৈরি করেছি, তাকে এখান থেকে কল করবো। বলে দেখতে পাচ্ছেন কীভাবে একটি ফাংশনকে কল করতে হয়, তার নাম বলে ডেফিনেটলি ফার্স্ট প্যাকেট এখানে দিতে হবে। তো আপনারা শিখে নিয়েছেন একটি ফাংশন কীভাবে তৈরি করতে হয় এবং সেই ফাংশনকে কীভাবে কল করতে হয়। তো চলুন এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাচ্ছি কিনা সেটা চেক করি। দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। এবার এই ফাংশনকে চাইলে মাল্টিপল টাইম আমি কল দিতে পারবো এবং এক্স্যাক্টলি মাল্টিপল টাইম কাজ করবে, যতবারই কল দিব ঠিক ততবারই কাজ করবে। তাহলে একটি ফাংশন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে সে ফাংশনকে কল করতে হয়, এই সকল বিষয় সম্পর্কে আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। বাট আমার উদ্দেশ্য ছিল কি, যে এই ফাংশন ডিসপ্লে মেসেজ যে ফাংশন রয়েছে এইখানে আমি কিছু ভ্যালু পাঠাবো, যেই দেশের নাম পাঠাবো সেই দেশের নাম অনুযায়ী এইখানে দেখাবে, ডিরেক্টলি বাংলাদেশ আমি দেখাতে চাচ্ছি না। তো এই ফাংশনটাকে চাচ্ছি একটা টেমপ্লেটের মতো তৈরি করতে, অর্থাৎ রিইউজেবল করতে। তো ফাংশনটাকে রিইউজেবল করতে চাইলে আমি এখানে যে কাজটা করতে যাচ্ছি, প্যারামিটার পাস করতে যাচ্ছি, অর্থাৎ ডিসপ্লে মেসেজ ফাংশনকে যখন কল দিব তখন আমি দেশের নাম এখানে দিয়ে দেবো। সাপোজ আমি দিচ্ছি বাংলাদেশ। ওকে, সো যখন এই বাংলাদেশ দিব এই দেশের নামের উপর বেস করে এইখানে মেসেজটা প্রদর্শন করবে। যেহেতু আমি এখান থেকে কী করতে যাচ্ছি, এই যে আর্গুমেন্টস পাঠাতে যাচ্ছি, তাহলে এখানে প্যারামিটার হিসেবে আমি তাকে রিসিভ করতে হবে। তো প্রথমে এই প্যারামিটার একটা নাম দিতে হবে, আমি দিচ্ছি কাউন্ট্রি, কাউন্ট্রি নেম, অ্যান্ড দেন ডাটা টাইপ দিতে হবে। তো আমি স্ট্রিং রিসিভ করবো সেই জন্য এখানে দিয়েছি স্ট্রিং। এবার এখানে ডিরেক্টলি বাংলাদেশ প্রিন্ট না করে আমি এখানে পার্সেন্ট বি দেব, এবং এই পার্সেন্ট বি কাকে প্রিন্ট করবে, এই যে প্যারামিটার যেটা সেটাকে এখানে প্রিন্ট করবে। সো এখানে আমি দিচ্ছি কাউন্ট্রি নেম। তো এবার চলুন আমরা দেখি আমাদের এই প্রোগ্রামটা কীভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন আই লাভ মাই মাদারল্যান্ড বাংলাদেশ দেখাচ্ছে। এবার যদি আমি চাই এরকম যে এখানে ডিফারেন্ট কান্ট্রির নাম দিতে, তার জন্যও পারফেক্টলি এটা কাজ করবে। সো প্রথমে এই ডিসপ্লে মেসেজ ফাংশনকে কল হবে, বাংলাদেশ এই স্ট্রিংটা চলে যাবে কান্ট্রি নেমের মধ্যে এইখানের মধ্যে, দেন এখানে প্রিন্ট করবে আই লাভ মাই মাদারল্যান্ড বাংলাদেশ, দেন আবার এটার জন্য কল হবে
এবং ইন্ডিয়া যে স্ট্রিং এটা চলে যাবে কান্ট্রি নেমের মধ্যে এবং এখানে প্রিন্ট করবে আই লাভ মাই মাদারল্যান্ড ইন্ডিয়া এরকম ওকে। সো রান করে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো এখান থেকে আপনারা শিখে নিয়েছেন ফাংশন কীভাবে তৈরি করতে হয়, ফাংশনকে কীভাবে কল করতে হয়, কীভাবে ফাংশনে প্যারামিটার পাস করতে হয় বা আর্গুমেন্ট নিয়ে কাজ করতে হয়। আপনারা চাইলে কিন্তু মাল্টিপল প্যারামিটার নিয়েও কাজ করতে পারবেন। তো আমি এবার যে কাজ করবো এখান থেকে এই ফাংশনটা সরিয়ে দিই, এতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমি এখানে আরেকটি ফাংশন তৈরি করে নিচ্ছি স্কোয়ার নামে, ওকে। এবং এই স্কোয়ার ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ভ্যালুর স্কোয়ার রিটার্ন করা। তো সেই স্কোয়ার ফাংশনকে আমি এখান থেকে কল দিব, স্কোয়ার ফাংশনকে কল দিব। স্কোয়ার ফাংশনকে কল দেওয়ার পর এখানে চাচ্ছি আমি যে কাজটা করব, এখানে আমি স্কোয়ার প্রিন্ট করব। সো ফরম্যাট ডট প্রিন্ট এফ অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করতে যাচ্ছি, আমি একটি রেজাল্ট নামক ভেরিয়েবল নেব এবং সেই ভেরিয়েবলে ভ্যালুটা প্রিন্ট করব। সো রেজাল্ট দেন আমি এখানে নিচ্ছি 5×5 অর্থাৎ 5 স্কোয়ার, দেন এখানে রেজাল্টের ভ্যালুটাকে প্রিন্ট করতে যাচ্ছি পার্সেন্ট বি নিউ লাইন অ্যান্ড রেজাল্ট, দ্যাটস ইট, সো ফার সো গুড। এবার যখনই আমি স্কোয়ার ফাংশনটাকে কল দিচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে এই যে স্কোয়ার স্পেলিং ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখতে হবে, আদারওয়াইজ এরর দেখাবে। এখানে এস কিউ ইউ এ আর এখানে ঠিকঠাক আছে, এইখানে আমি ঠিক করে নিচ্ছি, ওকে ফাইন। তো এবার কী হবে, আমরা মেইন ফাংশন থেকে স্কোয়ার ফাংশনকে কল দিচ্ছি, স্কোয়ার ফাংশনে আসবে, আসার পর রেজাল্টের ভ্যালু হবে 25, সেটা এখানে প্রিন্ট করে দেখাবে। তো সেটা দেখতে পাচ্ছেন এখানে 25 দেখাচ্ছে। বাট আমাদের এরকম ফাংশন আসলে তৈরি করে খুব একটা লাভ নেই, যেটা ইনপুট নিয়ে আউটপুট যদি না দিতে পারে, অর্থাৎ ইনপুট নেওয়াটা ইম্পর্টেন্ট। আমি স্কোয়ার বারবার এটা রান করলে 25 আসবে, বাট এটাকে রিউজেবল করার জন্য আর্গুমেন্ট পাস করতে হবে বা প্যারামিটার রিসিভ করতে হবে। তো আমি চাচ্ছি স্কোয়ার 5 দিলে 5 এখানে স্কোয়ার দেখাবে, স্কোয়ার 6 দিলে স্কোয়ার 6 জন্য স্কোয়ার দেখাবে, সেরকম চাচ্ছি। সেক্ষেত্রে এখানে প্যারামিটার রিসিভ করতে হবে। তো প্রথমে প্যারামিটারের নামটা দিতে হবে, যেমনটা অলরেডি জানেন আপনারা, আমি সাপোজ নাম্বার দিচ্ছি, দেন ডাটা টাইপ দিতে হবে, ইন্টিজার ডাটা টাইপ দিচ্ছি, ওকে। এবং এখানে যে জিনিসগুলো চলে এসেছে এগুলো সরিয়ে দিচ্ছি, এগুলোর কোনো দরকার নেই আনফর্চুনেটলি, এগুলো আমরা চাইনি ইম্পোর্ট, জাস্ট ফরম্যাটটাকে ইম্পোর্ট করব, ওকে রাইট। দেন এইখানে এবার আমি ডিরেক্টলি 5 দিব না, এরকম স্ট্যাটিক ভ্যালু দেব না, আমি এখানে ডাইনামিক ভ্যালু দেবো, অর্থাৎ যে নাম্বারটা পাস করবো সেটার স্কোয়ার প্রিন্ট করবে। তো চলুন এবার চেক করি যে কী ঠিক মতো কাজ করছে কি না, এখানে দেখতে পাচ্ছি পারফেক্টলি 25 দেখাচ্ছে, ওকে। তো এবার আমরা কী করতে পারবো, এই ফাংশনটা রিউজেবল হয়ে গেল, ইচ্ছা মতো যে কোনো ভ্যালু দিতে পারবো। এখানে 6 দিলে 6 স্কোয়ার দেখাবে, এখানে 7 দিলে 7 স্কোয়ার দেখাবে, কারণ আমরা সেই ভ্যালুটা পাস করছি নাম্বারের মতো এবং নাম্বারের স্কোয়ার হচ্ছে, ওকে। তো এটাও আমি রান করে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করেছে, ওকে। সো মাল্টিপল প্যারামিটারের কথা বলছিলাম, আমরা চাইলে মাল্টিপল প্যারামিটার নিয়েও কাজ করতে পারি। সেই জন্য আরেকটি ফাংশন আমি তৈরি করছি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে, এই ফাংশনের নাম দিচ্ছি অ্যাড। এখানে নাম্বার 1 নামে একটি ভেরিয়েবল নিচ্ছি যেটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, দেন নাম্বার 2 নামে একটি ভেরিয়েবল নিতে পারি, নাম্বার 2 তারও ডাটা টাইপ দিচ্ছি আমি ইন্টিজার। এবার এই দুইটি সংখ্যা যোগ করে তাদের যোগফলটা আমি এখানে প্রদর্শন করতে যাচ্ছি। সো ফরম্যাট ডট প্রিন্ট এফ অ্যান্ড দেন এখানে চাইলে ডিরেক্টলি আমি যোগ করতে পারি, পার্সেন্ট বি এর মাধ্যমে আমি প্রদর্শন করব তাদের ফলাফল এবং নিউ লাইন দিচ্ছি যোগ করা, এখানে আমি ডিরেক্টলি যোগ করতে পারবো নাম্বার 1 প্লাস নাম্বার 2। সো নাম্বার 1 এবং নাম্বার 2 এর যোগ ফল যেটা বের হবে সেটাই এই পার্সেন্ট বি কী করবে এখানে প্রদর্শন করবে। চাইলে আপনারা এখানে রেজাল্ট নামক আরেকটি ভেরিয়েবল নিতে পারি, এরকম রেজাল্ট দেন নাম্বার 1 প্লাস নাম্বার 2 এরকম নিতে পারি, অ্যান্ড ফাইনালি এখানে ডিরেক্টলি এরকম না করে রেজাল্টকে প্রদর্শন করতে পারি, ওকে ফাইন। এবার চলুন এই এড ফাংশনটাকে কল দিই, আমি এখান থেকে এগুলোকে কমেন্ট করে দিচ্ছি যেহেতু এগুলো ব্যবহার করার ইচ্ছা নেই আমার এই মুহূর্তে। এডের মধ্যে আমরা 2টি সংখ্যা পাস করতে পারবো এবং 2টি হচ্ছে ইন্টিজার, আমি যদি এখানে 10 দেন এখানে দিই 20, সো এটা কী করবে আমাদের এই 2টি সংখ্যার যোগফল বের করে দেবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিষয় কি, ফাংশন তৈরি করার পরে কী হলো, আমাদের এই যে যোগ করার কাজটা আমরা আলাদা একটা জায়গায় নিয়ে যেতে পারলাম, ছোটো ছোটো করে বিভক্ত করতে পারলাম এবং এই ফাংশনটা রিউজেবল যে কোনো সংখ্যার জন্য কাজ করবে, ওকে। তো এরকম ফাংশন তৈরির মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের প্রোগ্রামকে রিউজেবল করতে পারি। এবার চাইলে সাবট্রাক্টের জন্য এরকম আমি একটা ফাংশন তৈরি করতে পারি সাব, এবং সেটা কী করতে পারে জাস্ট বিয়োগফলটা রিটার্ন করতে পারে, দ্যাটস ইট। এবার এখানে মেইন ফাংশন থেকে আমি জাস্ট সাব ফাংশনকে কল দিব এবং তার মধ্যে 2টা ভ্যালু পাস করে দেবো, তাহলে কী করবে সে বিয়োগফল রিটার্ন করবে, সেই 2টি সংখ্যার জন্য রিটার্ন করবে না আসলে এখানে প্রিন্ট করবে, ওকে। তো রিটার্নের যে বিষয়টা আসলো সেটা সম্পর্কেও আমি আপনাদের ধারণা দিতে চাচ্ছি যে কীভাবে একটি ফাংশন তার ভ্যালু রিটার্ন করবে। এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ঠিকঠাক মতো এসেছে, ওকে।
একটা ফাংশনের ভ্যালু কিভাবে রিটার্ন করতে হয় সেটা এবার আমি আলোচনা করব। সাপোজ আমরা এখানে যে অ্যাড ফাংশন এখানে করেছি, আমরা এখানে এটা প্রিন্ট করতে চাচ্ছি না। এরকমও অনেক সময় হতে পারে যে একটা ফাংশনে ইনপুট দিবেন, সে তার কাজ শেষ করে আপনাকে সেই আউটপুটটা রিটার্ন করবে, আবার সেটা চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট যে জিনিসটা করবো এখানে, আমরা রিটার্ন করব কাকে, যে আউটপুটটা সেটা রেজাল্টকে। এখান থেকে আমরা চাইলে কী করতে পারি, রিটার্ন করতে পারি। এই যে রেজাল্ট যেটা রয়েছে সেটা এখান থেকে আমি রিটার্ন করলাম। তো এখানে রিটার্ন করার পর সেই ভ্যালুটাকে আমার রিসিভ করতে হবে, তাই না? তো সেটা কীভাবে আমি সেটা দেখাচ্ছি। সাপোজ আমি এখানে ডিরেক্টলি প্রিন্ট করে নিচ্ছি, প্রিন্ট এফ অ্যান্ড পার্সেন্ট বি দেন স্ল্যাশ নিউ লাইন। অবশ্যই ডবল কোটেশনের মধ্যে এই কাজগুলো করতে হবে, আমি এখানে মিস করেছি, দুঃখিত। সো পার্সেন্ট বি স্ল্যাশ নিউ লাইন, দেন আমরা এখানে কাকে কল দেবো, যেই ফাংশনটাকে কল দিতে চাই তার নাম হচ্ছে অ্যাড। অ্যাড ফাংশন দুইটি ভ্যালু পাস করতে পারবো, 10 এবং 20। তো এই অ্যাড ফাংশন কী করবে, এই 10-20 ভ্যালুটাকে এখানে নিয়ে যাবে, যোগ করার পর সেই যোগফলটাকে এখান থেকে রিটার্ন করবে। তো এইখানে যদি আমরা ভ্যালুটা রিটার্ন করতে চাই সেক্ষেত্রে ডাটা টাইপ এখানে বলে দিতে হবে এটার রিটার্ন। বাই ডিফল্ট ফাংশনগুলোর ডাটা টাইপ এখানে বলে দিতে হয় না, কারণ আমরা যদি কোনো কিছু রিটার্ন না করি সেক্ষেত্রে এটা সে বয়েড বা শূন্য হিসেবে ধরে নেয়। তো এখানে যেহেতু আমরা রিটার্ন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের রিটার্ন টাইপ বলে দিতে হবে, আমরা চাচ্ছি যে পূর্ণ সংখ্যা রিটার্ন করব। এই যে ফলাফল যেটা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাই এখানে ইন্টিজার লিখে দিতে হবে। সো এবার দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যারোটা চলে গিয়েছে। তো এবার কী হচ্ছে, মেইন ফাংশনে প্রোগ্রামটা শুরু হবে, ফরম্যাট ডট প্রিন্ট এফ প্রিন্ট করতে চাইবে পার্সেন্ট বিকে প্রিন্ট, বাট পার্সেন্ট বি তো কারো ভ্যালু প্রিন্ট করবে ডেফিনেটলি। সো পার্সেন্ট বি কাকে প্রিন্ট করবে এখানে বলে দেওয়া আছে, সে অ্যাড ফাংশনে 10 এবং 20 পাস করবে, 10 এবং 20 এখানে আসবে, যোগ করে যোগফল হবে 30, সেটা রিটার্ন করবে এই জায়গায়। সো এই জায়গায় আমরা ভ্যালু হিসেবে আউটপুট পাচ্ছি 30, সেই 30টাকে প্রিন্ট করবে এই পার্সেন্ট বি। তো চলুন আমরা প্রোগ্রামটাকে রান করি, আশা করি যে 30 আসবে, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি 30 এসেছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার রিটার্নের বিষয়টা আমি আর একবার এখানে আমি আপনাদের দেখাতে যাচ্ছি, যাতে করে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আপনাদের। ওকে, আমি ফাংশন এইখানে মেসেজ নামে একটি ফাংশন তৈরি করতে যাচ্ছি। তো এই ফাংশনের উদ্দেশ্য হচ্ছে সে জাস্ট একটা মেসেজ রিটার্ন করবে। সো রিটার্ন, রিটার্ন কিওয়ার্ড লিখতে হবে, দেন হ্যালো, হ্যালো এভরিওয়ান, এই লেখাটা প্রিন্ট করবে, ও এই লেখাটা রিটার্ন করবে। তো রিটার্ন করতে চাইলে এখানে অবশ্যই ডেটা টাইপ বলে দিতে হবে। তো এবার আমরা চাচ্ছি একটি স্ট্রিং রিটার্ন করবো, সেই জন্য এখানে ডেটা টাইপ বলে দেবো যে তুমি রিটার্ন করো স্ট্রিং ডেটা টাইপ। দেন এবার ফাংশনটাকে কল দিতে হবে। তো ফাংশনটাকে কল দেবো আমি ডিরেক্টলি প্রিন্ট এফের মধ্যে, যাতে করে এইখান থেকেই প্রিন্ট করতে আমরা সক্ষম হই। তো আমরা কাকে কল দিবো, মেসেজ ফাংশনকে, দ্যাটস ইট। তো এবার কী করবে, প্রিন্ট এফের মধ্যে মেসেজ ফাংশনকে কল করা হবে, এবং মেসেজ ফাংশন কি রিটার্ন করছে, হ্যালো এভরিওয়ান। সো এখানে দেখাবে হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানে হ্যালো এভরিওয়ান দেখাচ্ছে পারফেক্টলি। আবার চাইলে আমরা এইরকমও করতে পারি, একটি ভেরিয়েবলও নিতে পারি, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুটাকে স্টোর করে রাখতে পারতাম, যেমন এইরকম রাখতে চাচ্ছি আমি, যেমন মেসেজ টেক্সট হোয়াট এভার, এখানে টেক্সট দিয়ে দিচ্ছি যাতে করে কনফিউজিং না হয়, টেক্সট কোলন অ্যান্ড দেন আমরা এবার এখানে যে কাজটা করবো, মেসেজ ফাংশনটাকে কল দেবো। সো মেসেজ ফাংশনকে কল দিলাম, দেন এখানে টেক্সটের ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দিতে চাচ্ছি, দ্যাটস ইট। এক্স্যাক্টলি সেম কাজ, এখানে মেসেজ ফাংশনকে কল হবে, মেসেজ ফাংশন যেটা রিটার্ন করবে অর্থাৎ হ্যালো এভরিওয়ান, সেটা টেক্সটের মধ্যে চলে যাবে এবং সেই টেক্সটটা আমরা এখানে প্রদর্শন করছি। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কী কী করলাম। আমরা ফাংশন কীভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম, কীভাবে ফাংশনকে কল করতে হয় সেটা শিখলাম, কীভাবে প্যারামিটার পাস করতে হয় সেটা শিখলাম, এবং ফাংশন থেকে কীভাবে ভ্যালু রিটার্ন করতে হয় সেটাও আমরা শিখলাম।